উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমা সংশোধনাগারের কর্মীদের অসাবধানতা ও গাফিলতির কারণে ধর্মনগর জেলা হাসপাতাল থেকে পালালো খুনের আসামি। রবিবার ঘটনাটি প্রকাশ্যে আসতে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে মহকুমা জুড়ে। এর পাশাপাশি সংশোধনাগারের কর্মীদের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। জানা গেছে, স্ত্রীকে খুনের অভিযোগে কয়েক মাস আগে পানিসাগর থানাধীন জলেপাশা গ্রাম পঞ্চায়েতের মাধবপুর এলাকার বাসিন্দা দিলীপ নাথকে আটক করেছিল পুলিশ। তারপর থেকে কালিকাপুর স্থিত সংশোধনাগারে সাজা ভোগ করছিল দিলীপ নাথ। শনিবার রাতে আচমকাই অসুস্থ বোধ করে সে। চিকিৎসার জন্য সাথে সাথে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় সংশোধনাগারের কর্মীরা। সেখানে চিকিৎসাধীন ছিল সে, কিন্তু রাতে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় আসামি। সে সময় পাহারায় ছিল জেল ও পুলিশের দুই পুলিশ কর্মী। ঘটনার খবর ছড়িয়ে পড়তে অসাবধানতা কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে সংশোধনাগারের কর্মীদের বিরুদ্ধে। পলাতক আসামির খোঁজ শুরু করেছে পুলিশ। খুনের অভিযোগে অভিযুক্ত আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় মুখ পুড়েছে মহকুমা প্রশাসনের। পলাতক আসামির পাহাড়ায় থাকা দুই পুলিশ কর্মীকে বরখাস্ত করা হতে পারে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।